বা প্রীতম্বা, তোমার জবাব নেই, সঙ্গে তোমার মায়েরও জবাব নেই। কি বললে? রিমি শুধু দিশানিকে বলছে, দিশানি কিচ্ছু বলেনি রিমিকে। রিমিকে চুপ করতে বলছো কেন? কেন দিশানিকে চুপ করতে বলতে পারছো না? দিশানি যে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে রিমিকে, দিনের পর দিন বলে গেছে, আর রিমি যেটা বলেছে কোনো ভুল বলেনি। আর তুমি আর দিশানি মিলে রিমির নামে কত বাজে বাজে ভিডিও বানিয়েছো, বানাওনি? ঝাঁটা নিয়ে, জুতো নিয়ে, রিমি যেটা বললো সেটা তো সঠিক না একদম, তুমি মানতে চাইছো না এখন। বাহ, ভালোই বিচার করতে শিখেছো। রিমিকে শুধু চুপ করতে বলছো কেন? চুপ থাকবে কেন? কেন চুপ থাকবে রিমি? তোমার বউ, তোমার বউ বলে তাই? তা বউ যদি, তা বউকে বউয়ের মতো ভালোবাসছো তো? তোমাকে অনেক ভালোবাসতাম বুঝলে, অনেক ভালোবাসতাম, কিন্তু তোমার দিনের পর দিন এই ব্যবহার আর মেনে নেওয়া যাচ্ছে না। দিশানির সাথে প্ল্যান করে কি শুরু করেছো? তুমি কি ভেবেছিলে দিশানির সাথে প্ল্যান করে নতুন নাটক করবে আর কেউ বুঝতে পারবে না? সবাই সবটা বুঝতে পেরে গেছে, আর সেই তথ্যই ফাঁস অবশ্যই হবে, তুমি দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবার একটু নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। এদিকে রিমি কিন্তু দিশানিকে নিয়ে কোনো ভিডিও বানায় না, আর রিমি কোনো কন্ট্রোভার্সি করেও না। রিমি নিজের মতো ভিডিও বানাতে ভালোবাসে, ভিডিও বানায়, এখন ভিডিও বানাচ্ছে না। এটা প্রীতমের জ্বালা, রিমি ইনকাম করছে না। খাট কিনতে গিয়ে সেটাই বলে দিল যে খাট কেনার টাকা কে দেবে? মা দেবে। মা বলছে আমি এত টাকা পাবো কোথায়, আমি যদি পারতাম দিতাম। রিমি দেবে, রিমি কি করে দেবে? ম্যাডাম তো ভিডিওই করে না, আর পুরোটা ও দেবে। তা তুমি তো দেবে প্রীতম, তোমার তো দেওয়া দরকার। রিমি যদি ভিডিও করে থাকে তাও তোমার ও খাট কিনবে কেন? তার মানে তোমার যে টাকার লোভ আছে এটা তুমি প্রমাণ করে দিলে, টাকার যে লোভ আছে এটা সময় প্রমাণ হয়ে গেল। ভিডিও দিতে বলছে কেন ভিডিও দেবে না সেটা ওর ব্যাপার, ওর চ্যানেলে ও ভিডিও দেবে কি না, ও চ্যানেলটা রাখবে কি না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। তুমি নাকি কোনোদিনও ওর চ্যানেল থেকে টাকা পাওনি, তোমরা সব টাকা ওর মা নিয়ে নিত, রিমির মা। তাহলে এখন ওর টাকার জন্য তোমরা এত মানে উঠে পড়ে লেগেছো কেন? তার মানে পুরোটাই মিথ্যে ছিল। শোনো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এমন শুরু করেছো না, সোশ্যাল মিডিয়াটাকে নিজের বাড়ি মনে করেছো, তাই সব কিছু সোশ্যাল মিডিয়ায় এসে বলে যাচ্ছ শুধু ভিউজ কামানোর জন্য। তোমাদের একটাই হচ্ছে, তোমাদের টাকার লোভ নেই, তোমাদের টাকার লোভ আছে। তোমাকে কি বলছে, তোমাকে কালকে নাকি লাইভে বলছে তোমাকে নিয়ে অনেকে অনেক কামিয়ে নিল। একটা কথা বলি শোনো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি করবেই ভাই, তুমি যতই বলো। তুমি যদি তোমার বাড়ির কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরো, পাড়ার লোকের কাছে তুলে ধরো, তারা কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে কি বলো? দিনের পর দিন যদি তোমাদের বাড়িতে কেচ্ছা চলে, পাড়ার লোক তোমাদেরকে ছেড়ে দেবে, মারতে চলে আসবে? সেই রকম দিনের পর দিন তোমরা ওয়াইটিটাকে মানে নোংরা করছো, নোংরা, যেগুলো কেউ সহ্য করতে পারছে না, নিতে পারছে না, সেই জন্য তোমাদের হয়ে প্রতিবাদ করছে সবাই যে তোমরা এইসব নোংরামো বন্ধ করো, নাহলে ওয়াইটি থেকে চলে যাও। বহুত বড় বড় তো ডায়লগ মারছিলে, তোমার নাকি ওয়াইটি ছাড়াও তোমার খাওয়ার অভাব হবে না, তোমার নাকি টাকা ইনকামের রাস্তা আছে। তাহলে ওয়াইটিতে ভিডিও দিচ্ছ, ওয়াইটি একমাত্র রোজগারের পথ আবার তো বললে। শোনো একটা কথা বলি, টাকা সবার প্রয়োজন, টাকা সবারই প্রয়োজন। যে যত ইনকাম করে তার তত আরও চাই, আরও চাই। তা তুমি কন্ট্রোভার্সি করছো না, তুমি তো নিজের লোকজনকে, নিজের পরিবার লোকজনকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, নিজের বউ, নিজের শাশুড়ি শ্বশুরেদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, তাই না? আর একটা কথা, দিশানিকে যদি এতই ভালোবাসো, তা দিশানি তোমাকে ছেড়ে চলে গেল কেন? ছেড়ে চলে গেল কেন? আর যখন দিশানির সাথে ঝামেলা হয়েছিল, তুমি কি বলেছিলে 45 দিনের পেটে বাচ্চা নিয়ে তোমাকে বিয়ে করেছিল, সে বাচ্চাটা নাকি তোমার নয়। দিশানি ছেড়ে চলে গেছিল, দিশানি ছেড়ে, দিশানি নিজের দোষ ছিল বলে ছেড়ে চলে গেছিলো, মানে ছাড়াছাড়ি হয়ে গেছিলো, এই জন্য কিছু বলেনি। দিশানির তো অনেক নাম করো, হ্যাঁ আমরাও দিশানির অনেক নাম করেছি, অনেক ভালো বলেছি দিশানিকে, রিমিকে অনেক বাজে কথা বলেছি। রিমি বারবার এসে চলে যায়, কেননা এখন বুঝতে পারছি তোমরা কিভাবে জ্বালাও রিমিকে, কিভাবে জ্বালিয়েছো দিনের পর দিন বলেই রিমি চলে গেছে। আর এবারে রিমি পুরো বুঝতে পেরেছে যে চলে যাওয়াটাই সলিউশন নয়, থেকে লড়াই করাটাই সলিউশন। এই জন্য, আর তখন রিমির বয়সটাও একটু কম ছিল, এখন তো রিমি একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে, তাই না? তা দিশানি এত বড় বড় কথা বলে কি করে? আর প্রীতমের মা দিশানি ঘরে ঢুকতেই বা দেয় কী করে, তাই না? তা প্রীতমের মায়ের বুঝি কোনো দোষ নেই, ওই মহিলা সব থেকে ধরিবাজ মহিলা,
সব থেকে ধরিবাজ। এই যে ফিনাইল খাওয়ার নাটক করলো, মরে যাবো তা মরলো না, তো বেঁচেই থাকলো, থাক বেঁচে থাক 100 বছর আয়ু, সেটা কিছু যায় আসে না। কিন্তু রিমিকে এরকম বাজে কথা বলার অধিকার কে দিয়েছে? দিশানিকে ঢোকাতে চাইছ না, তাই না? তাই না? তোমাকে সাধে লোকে 63 বুড়ি বলে না, তোমার অনেক নকশা আছে। দিশানিকে ঢোকাতে চাইছো রিমিকে তাড়াতে তাড়ানোর জন্য, উঠে পড়ে লেগেছিলে, পারলে না, সুইসাইডের অভিনয় করেও পারলে না, 3 জন পরপর করলে সুইসাইডের অভিনয় রিমিকে হাঁটানোর জন্য। আরে রিমি হাঁটবে কেন? রিমি কেন হাঁটবে? রিমি তোমার লিগ্যাল ওয়াইফ, আর রিমিকে বউ বউ করছো, এতই যদি বউ তোমার বউকে ভালোবাসো তা রেজিস্ট্রি করে দেখাও, রেজিস্ট্রি করে দেখাও, প্রমাণ করো। আর কি বলছো, রিমি লাইভে এসে দিশানির নামে দুটো কথা বলে তোমার ফেটে যাচ্ছে, প্রীতম তোমার ফেটে যাচ্ছে পুরো। আর দিশানি যে রিমির নামে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, তখন তোমার ফাটছে না? আর তুমি আর দিশানি মিলে প্ল্যান করেছো পাগলের হসপিটালে নিয়ে যাবে রিমিকে ডাক্তার দেখাতে। কেন, রিমি কি পাগল? রিমি কি পাগল? রিমির মা আর এখন বাবাও ঠিকঠাক আছে, রিমির মা বাবা যাবে, তোমার মা বাবা যাবে, তুমি যাবে, রিমি যাবে, সবাই মিলে, দুই পরিবারের সব একসঙ্গে মিলে ডাক্তার দেখানো উচিত। তাছাড়া তোমাদেরকে কি বিশ্বাস ভাই, যে কোথায় নিয়ে গিয়ে কোথায় ঢুকিয়ে দেবে, কী সব জাল সার্টিফিকেট নিয়ে আসবে, কী সব জাল প্রেসক্রিপশন নিয়ে আসবে, জাল ওষুধ খাইয়ে মেয়েটাকে পাগল বানিয়ে বলবে, ঘর থেকে আবার তাড়িয়ে দেবে, আবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, তাই না? রিমি কেন হাসতে পারছে না ভালো করে? রিমি সবটাই বুঝতে পারছে যে তার সাথে কী চলছে ভেতরে ভেতরে, তাই না? যারা রিমিকে ভালোবাসে, যারা রিমির পাশে থাকতে চায়, তাদের সাথে সম্পর্ক খারাপ করে দিচ্ছ, যাতে রিমিকে পুরোপুরি একা পেয়ে ভালো মতো জ্বালাতে পারো। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ করে দিচ্ছ, রিমির মায়ের সাথে, রিমির বাবার সাথে তো সম্পর্ক খারাপ আছে, রিমির বাবার দোষ আছে ওই জন্য। আর তোমার প্রীতম, তোমার বড় মাসির সাথে সম্পর্ক কেন খারাপ হলো? তার দাদা, তোমার দাদা বৌদি, বড় মাসি কেন সম্পর্ক খারাপ হলো? কিসের জন্য? ও রিমিকে ভালোবাসে, রিমির হয়ে কথা বলছে যে রিমির কোনো দোষ নেই এই জন্য, বাবা সেই জন্য জ্বলে যাচ্ছে। যারা রিমিকে গালাগালি দেবে তারাই নাকি তোমার বন্ধু। এই যে রিমিকে অনেকে বাজে, রিমিকে অনেক বাজে কথা বলেছে, রিমি হাঁটাও তাহলে জীবন সুন্দর হবে, তুমি কেন লাভ রিয়েক্ট দিয়েছো সেগুলোতে? দিশানি নাকি তোমার লাইফের শ্রেষ্ঠ, রিমি নয়, তাহলে এগুলোতে লাভ রিয়েক্ট দিয়েছো কেন? খুব ভালো লাগছে, তাই না? খুব ভালো লাগছে। শোনো একটা কথা বলি, অনেক পেছন পাকা হয়ে গেছো, পেছন পাকা হয়ে গেছো, পেছনে পেছনে পেরক দিয়ে দিলে না ওই পাকামির সব ফল বেরিয়ে যাবে, সব ফল বেরিয়ে যাবে। দিনের পর দিন অনেক নোংরামো করেছো, অনেক নোংরামো, আমরা কিচ্ছু বলিনি। একটা মেয়ে হয় না আর একটা মেয়ের জন্য লড়াই করতে পারি আমরা, বুঝেছ? দিশানি কি সব বলছে? আর দিশানি যদি এতই তোমাকে ইয়ে করে না, তাহলে তোমার ব্রেসলেটটা কেন ঢোকেছিল? ব্রেসলেটটা কেন পড়েছিল? কেন পড়েছিল? ব্রেসলেটটা খুলে দিতে পারেনি, যখন ব্রেসলেটটা খুলে দিতে বললো রিমি, তখন খুলে দিয়ে উড়িয়ে কান্না, চোখে জল, কেন রে? আবার কি বলছে, তোর থেকে বড়, তোকে বলছি মন্দির সংসারটা কর, সংসারটা করবে, তুই হেঁটে যা, তুই মাঝখান থেকে সরে যা, তুই তো মাঝখানে ঢুকেছিলি, তুই কি বললি যে মাঝখানে ঢুকিস নি? তোর কোনো সম্পর্ক নেই প্রীতমের সাথে, তুই রিমি চলে যাওয়ার পরে মাঝখানে ঢুকে গেলি, ঘরে ঢুকে গেলি, শোয়ার ঘরে ঢুকে গেলি, একসাথে শুয়েও নিলি, তারপরে বলছিস আমি মাঝখানে ঢুকিনি, আবার ভিডিওতে, প্রীতমের ভিডিওতে বলছি হাঁটা জুতো মেরে বলছি, সাহস থাকলে বাড়িতে ঢুকে দেখা, কেন রে? তোর কি সম্পর্ক হয়? তুই তো রক্ষিতা, তুই তো রক্ষিতা, প্রীতমের রক্ষিতা তুই, ঠিক আছে? তুই আর রিমি হচ্ছে বউ, রিমির ঢোকার অধিকার নেই, যে তোর ঢোকার অধিকার আছে তার শ্বশুরবাড়িতে, রিমির শ্বশুরবাড়ি ওটা, সে শ্বশুর শাশুড়ির সাথে কী করবে, ঝামেলা করবে না ভালোভাবে থাকবে সেটা তার ব্যাপার, প্রীতমের, প্রীতম হচ্ছে তার বর, তার সাথে ঝামেলা করবে না ভালোভাবে থাকবে সেটা তার ব্যাপার, তোর তো এখানে নাক গোলানোর কোনো দরকার নেই, কোনো দরকার আছে কি তোর নাক গোলানোর? তুই তো মাঝখানে ঢুকেছিলিস, দেখলি তো যে না, যে মানে বদমাইশি করে ঢোকে, যার পাপ করে তার পাপের ফল পেতে হয়, তোকে লাথি মেরে তাড়িয়ে দিল, তুই তো লাথ খেলি না, রিমি লাথি মেরে তাড়িয়ে নিজের শ্বশুরবাড়িতে ঢুকে গেল, তোকে লাথি মেরে তাড়ালো, বুঝেছিস? রিমি সেই ক্ষমতা রাখে যে তোর মতো রক্ষিতাকে জুতো ঝাঁটা মারতে পারে, তুই কি জুতো ঝাঁটা মারবি রে? তোর কি অধিকার? রিমির অধিকার আছে জুতো ঝাঁটা মারার, তাই তোকে জুতো ঝাঁটা মেরে তাড়িয়ে দিল। তুই বড় বড় কথা বলছিস না লাইভে, আর ভাবছিস প্রীতম তোর আছে, জোর করে কিছু হয় না, জোর করে তো তুই নিয়েছিলি প্রীতমকে,
বুঝেছিস বুঝেছিস, জোর করে তো তুই নিয়েছিলি প্রীতমকে, ভালোবাসা দিয়ে জোর করে কিছু পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে পেতে হয়। তোর কত ভালোবাসা আছে দেখা তো, রিমির কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেখা প্রীতমকে, তোর কত ভালোবাসা আছে বুঝলি। তুই নাকি কন্ট্রোভার্সি করিস না, তুই কিছু বলিস না, তুই অনেক হেসেছিস, হাসছিস না, তুই জ্বলছিস জ্বলছিস ভেতরে ভেতরে, জ্বলনে তোর হাসি বেরোচ্ছে বুঝেছিস। তো চল দেখবি, জ্বলবি লুচির মতো ফুলবি, আমরাও দেখতে থাকবো কত জ্বলতে পারিস, তুই জ্বল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সব বন্ধুরা খুব ভালো থাকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।